Mukti 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 çay. Alakadiyar mukti çay. Mukti 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 çay. Alakadiyar mukti çay. Mahasuciver mukti çay. Mukti 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 çay. 14 সাল এবং 18 সাল ভুলে যেতে হবে এই বাংলাদেশে নির্বাচন হতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সর্বাধিনী নির্বাচন হবে সেটা যদি আপনি না করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এই রাজপথে 52র মতো 65র মতো 69র মতো 71র মতো 90র মতো আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই রাজপথে ফয়সালার মধ্য দিয়ে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তার অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত সরকার হবে সেই সরকার হবে বিএনপির সরকার খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার গ্রেফতার করে মনে করেছে যে 10 তারিখের গণসমাবেশ গণ্ডুল হয়ে যাবে এই সমাবেশ হবে না এবং পরবর্তীতে আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ তার বাসায় রাত 3টার সময় রেড দিয়ে তাকে গ্রেফতার করা হলো বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আরেকজন মুক্তিযোদ্ধা এবং এই ঢাকার সন্তান ঢাকার সাবেক মেয়র ঢাকার সাবেক এমপি এবং এই এলাকা থেকে নির্বাচিত এমপি যিনি ছিলেন এবং রাজপথের সাহসিকতার সাথে কথা বলেছেন এবং ঢাকা বিভাগীয় গণসমাবেশের সফল করার লক্ষ্যে যার উপর দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টা ছিলেন তাকে রাত 3টার সময় সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেল তুলে নিয়ে গিয়ে মনে করেছে সমাবেশ বন্ধ হয়ে যাবে 10 তারিখে সমাবেশ হবে না গ্রেফতার করা হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা রিজভী আহমেদকে গ্রেফতার করা হলো ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালামকে